প্রশংসায় ভাসছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস হাসিনার সাথে যদি একটু তুলনা করা হয় কিছু বিষয় সাম্প্রতিক সামনে আসে সামনে সিদ্ধান্ত আসছে হাসিনা কি করেছিল আর ডক্টর ইউনুস কি করছেন হাসিনা তার পরিবারের জন্য নিজের জন্য নিজের পরিবারের ঝামেলা মেটানোর জন্য রাষ্ট্রে কোটি কোটি টাকা সময় নষ্ট করত অপচয় করত আমরা কত নাটক দেখেছি হাসিনার গণভবনের এক পিওন যে পরিমাণ টাকা মেরে খেয়েছে হাসিনার আমলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিচালনা বা কার্যালয়ের খরচ অত লাগবে না এর মানে শেখ হাসিনার এক পিওন যেভাবে চলতো ডক্টর ইউনুসের বা প্রধান উপদেষ্টার কার্যালয়ে সে একই খরচে চলে অনেকটা এরকম অনেক খরচ কমিয়ে আনা হয়েছে অথচ হাসিনা কি করত যখন হাসিনা পালিয়ে গিয়েছে গণভবনে যখন মানুষ গিয়েছে তাহাজুদের রহস্য উন্মোচিত হয়েছে তাহাজুদ পড়তো না মদ খেত মদের বোতল পাওয়া গিয়েছে এবং যে আহ যে খাবার দাবার কি ভয়ানক মানে মানুষ মারা যাক যা হাত সবচেয়ে ভালো খাবার লাগতো ডক্টর সিম্পল জীবন জীবনযাপন করছেন প্লাস্টিকের বোতলের পরিবর্তে জগ এবং মগ প্রশংসিত হয়েছেন ব্যাপক বিভিন্নভাবে এক্সপেন্ডিচার কমানো হচ্ছে এবং একটা বড় সিদ্ধান্ত নিয়ে সচেতন মহলের মধ্যে সংক্ষিপ্ত নিউ ইয়র্ক যাবেন ডক্টর ইউনুস খবরটা একটু দেখেন আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্কে যাবেন পররাষ্ট্র উপদেষ্টা তথ্যটা জানিয়েছেন জাতিসংঘের সাধারণ অধিবেশন প্রধান উপদেষ্টা যাচ্ছেন কিনা এমন প্রশ্ন জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন সে সিদ্ধান্ত হয়েছে এখন আমি ওনার সঙ্গে কথা বলতে যাচ্ছি উনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন ওয়াশিংটন গেলে হয়তো আরও কিছু কাজ করতে পারতো কিন্তু তিনি অল্প সময় খুব তাড়াতাড়ি নিউ ইয়র্ক যেতে ফিরে আসবেন তিনি কবে যাচ্ছেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন আরেকটু সময় যাক পরে সেটি বোঝা যাবে সেখানে কার কার সঙ্গে বৈঠক হবে এ প্রশ্ন জবাবে তহিদ হোসেন বলেন এটা তো গেলে হবে কিছু কথাবার্তা হচ্ছে কিছু বৈঠক হবে এতটুকু বলতে পারি তবে স্পেসিফিক বলতে পারি না সব ক্ষেত্রে সব হেড অফ দ্য স্টেটস এমনটা নয় নিউ ইয়র্ক তো ফর্মেট যেভাবে হবে ওয়াশিংটন তো তিনি যাবেন না আমরা আরেকটু খোঁজ নেওয়ার চেষ্টা করেছি কিভাবে যাচ্ছেন একেবারে ছোট একটা সফর অল্প কিছু লোকজন নিয়ে যাচ্ছেন স্বাভাবিকভাবে অন্য যাত্রীরা যেভাবে যায় সেভাবে আর হাসিনা কি করতেন দীর্ঘদিনের এর সফরে যেতেন ড্রিম লাইনার নিয়ে রাষ্ট্রের কোটি কোটি টাকা মানে তার যে বিমানটা রাখতো রাখার জন্য কোটি কোটি টাকা শুধু যে পার্কিং করতো সে পার্কিং খরচ চিন্তা করেছেন আবার কিভাবে যেত তার পরিবারের সদস্য মনক্ষণ রাগ হয়েছে তার মন ভাঙাতে ফিনল্যান্ড যেত ফিনল্যান্ড থেকে নিউ ইয়র্ক আবার সেখান থেকে ওয়াশিংটন সেলের সাথে দেখা করতে যাওয়া সব জায়গায় কিন্তু সেই বিশাল বহর এবং কোটি কোটি টাকা প্রত্যেক দিন কোটি টাকা খরচ হতো ছেলের মন ভাঙাতো এদিকে বোনের ছেলে বোনের আত্মীয় ফিনল্যান্ড অমুক তমুক মাঝে মাঝে ইংল্যান্ড এবং পিকনিক তো আছেই দালাল সাংবাদিকরা সাথে থাকত ছাত্রলীগের নেতারা সাথে থাকতো মনে হয় যেন পিকনিক ছাত্রলীগের নেতারা এতটা দীর্ঘ সময়ের জন্য হাসিনার সাথে যেত এই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের নামে সেখানে ছাত্রলীগ দেশে ভারপ্রাপ্ত সভাপতি সেক্রেটারি বানিয়ে যেতে হতো ভারপ্রাপ্ত একজনকে দায়িত্ব দিয়ে তারপরে যেতে হতো আর কিছু দালাল সাংবাদিক মানে কিভাবে অপচয় করতো কিভাবে দালাল পুষত কিভাবে পিকনিক করতো রাষ্ট্রের টাকা খরচ করে আর বাংলার জনগণ না খেয়ে মরতো উচ্চ মূল্যস্ফীতি তাদের টাকা নেই আর তাদের ব্যক্তিগত বিলাসিটা পরিবারের সদস্যদের রাগ ভাঙাতে কোটি কোটি টাকা রাষ্ট্রের টাকা খরচ কি খারাপ কি অসৎ কি অপচয়কারী ওই নারী ছিল আল্লাহবুল আলমিন আমাদেরকে ওই নারীর হাত থেকে দেশটাকে বাঁচিয়েছেন আর ডক্টর ইনুস অল্প কিছু লোকজন নিয়ে যাবেন আমি আপনি গেলে যে খরচ হয় অনেকটা বা আমাদের দেশের একটু বিলাসী অভিজাত লোকজন গেলে যে খরচ হয় তার চাইতে বেশি খরচ হবে না ভালো অনেক বিশাল হোটেল শহর নিয়ে নেওয়া কিছু না আমি একটা খোঁজ নিয়েছি ডক্টর আয়োজন এবং এগুলো সাংবাদিক প্রশংসা করছেন ডক্টর ইউনুস কি করছেন গরিব গরিবের মনে হয় যেন গরিব মানুষ কোন বিলাসিতা নেই সত্যি ডক্টর ইনুস বাংলাদেশটাকে গড়ে তুলতে চাইছেন আমাদেরকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দেবেন সব ক্ষেত্রে এরকম খরচ কমানো হবে পাচার করা অর্থ ফেরত আনার উদ্যোগ নিচ্ছেন এটাকে টপ প্রায়োরিটি লিস্ট লিস্টেই রেখেছেন ডক্টর ইউনুস অতএব একটা সুন্দর বাংলাদেশের অপেক্ষায় আমরা উই স্যালিউড ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস